চাকরি ও মজুরি নিয়ে বিরোধে মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে 30 বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘট। অংশ নিয়েছেন 40,000-এরও বেশি রেলকর্মী। ধর্মঘট চলবে বৃহস্পতি ও শনিবারও। মঙ্গলবার সূর্যোদয়ের আগে থেকেই কর্মীদের ধর্মঘটে রেল চলাচল এবং বড় স্টেশনগুলো ধীর হয়ে পড়ে। লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রোর বড় অংশ ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে। ধর্মঘটের দিনগুলোতে ব্রিটেনের প্রায় অর্ধেক রেল নেটওয়ার্ক খোলা থাকবে এবং সেই নেটওয়ার্কগুলোতে খুব সীমিত পরিসরে রেল সেবা দেওয়া হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনা মহামারীর ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে এ ধরনের ধর্মঘট ব্রিটেনের অর্থনীতির ক্ষতি ডেকে আনবে, সেই সাথে ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তিনি।